আসসালামু আলাইকুম। আমি আজকে নতুন একটি গলা শেয়ার করছি আপনাদের সবার সাথে। তো আমি পেপার দিয়ে কাটিং করছি। আমি পেপারটা দুই ভাঁজ করে বন্ধ সাইডটা আমার সামনের দিকে নিয়ে খোলা সাইড আমার দিকে নিয়ে খোলা সাইডটা সামনের দিকে দিয়ে দিয়েছি। তারপর আমি তিন ইঞ্চি করে একটা দাগ দিয়ে স্কেল দিয়ে দাগ টেনে আমি কাগজটাতে বক্স তৈরি করে নিলাম। এখন আমি ভিতর থেকে 1 ইঞ্চি একটা চিহ্ন দিলাম, আবার এদিক থেকেও একটা 1 ইঞ্চি চিহ্ন দিয়ে দিলাম। এখন স্কেল দিয়ে একটা টান দিয়ে নিলাম। এখন আমি গলার ডিপটা যতটুকু রাখবো সেই মাপটা অনুযায়ী একটা দাগ দিয়ে নিব। গলার ডিপটা 6.5। এখন আমি খুব সহজেই একটা পিরিচের সাহায্যে কাঁচের পিরিচের সাহায্যে আমি রাউন্ড শেপটা তৈরি করে নিব। যাদের রাউন্ড করতে সমস্যা হয় তারা এইভাবেই পিরিচের সাহায্যে করে নিতে পারেন। তো আমি এখন এই শেপ এই জায়গা শেপ হবে হাতের সাহায্যে দিয়ে দিলাম। তো হয়ে গেল আমার গলাটা ড্রয়িং করা। আমি বাহিরের চওড়াটা আমি আন্দাজেই দিয়ে দিলাম 1 ইঞ্চি আন্দাজ। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দাগ দিয়ে নেবেন, 1 ইঞ্চি 1/2 ইঞ্চি যতটুকু আপনাদের পছন্দ। অনেকের অনেক রকম পছন্দ। তো দেখুন কত সহজেই খুব সুন্দর একটি গলা ডিজাইন গলা হয়ে গেল না। তো কেমন হলো আমার গলাটা, ডিজাইন গলাটা কেমন হলো বলবেন সবাই। লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।